সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের প্রিয় দর্শক বন্ধুদের আমার লার্ন টু হেল্প চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বর্ধমান রাজ কলেজ, যেটি বর্ধমান শহরে অবস্থিত। সেই বর্ধমান রাজ কলেজে তোমরা কিভাবে প্রথম বর্ষে কোনো একটি অনার্স বিষয়ে আবেদন করবে সেই সংক্রান্ত আজকের এই ভিডিও। আজকের ভিডিওয় আমি তোমাদের দেখাবো প্রতিটি স্টেপস, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা সব কিছু ঠিকঠাকভাবে আবেদনপত্রটি পূরণ করে এবং অনলাইনে জমা করবে। সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের এও জানিয়ে রাখি যে তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে ঘোষণাই করে দেওয়া হয়েছে যে আবেদন জমা দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি আর লাগবে না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যারা এই বছর উচ্চমাধ্যমিক পাশ করেছো এবং কলেজে আবেদন করতে চাও প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য, তোমরা যত বেশি পারবে ম্যাক্সিমাম কলেজে আবেদন করবে। কারণ তোমাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে হলে তোমরা কখনো একটি দুটি কলেজের মধ্যে সীমিত থাকবে না। তাই আর বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো তোমাদের সামনে সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজার খুলেছি, তোমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে পারো। এবং এখানটায় দেখো তোমাদের সামনে আমি বর্ধমান রাজ কলেজের যে অফিসিয়াল হোম পেজ সেইটি অ্যাড্রেস বারে লেখা রয়েছে, দেখো বর্ধমান রাজ কলেজ.ac.in। এটি তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে নিতে পারো, বর্ধমান রাজ কলেজ.ac.in। অথবা সেটা যদি তোমরা না চাও তোমরা সিম্পলি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে বর্ধমান রাজ কলেজ এই কথাটা লিখে টাইপ করে সার্চ দিলেই দেখো তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি লিস্ট চলে আসবে সেখানে তোমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে এই পেজটি চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে নামবো। স্ক্রল ডাউন করে নিচে নামার পর তোমাদের সামনে এই অ্যাডমিশন বলে এই অপশনটি আসবে, আমরা এই অ্যাডমিশনে গিয়ে ক্লিক করছি। এখানে চলে আসলেই দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দুখানা নোটিশ রয়েছে, একটি 6 তারিখের, একটি 14 তারিখের। 14 তারিখে নোটিশে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, দেখো অ্যাজ পার অর্ডার ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বার দিয়ে বলা হচ্ছে নো ফিস উইল বি ইম্পোজড অন দ্য অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন অ্যাডমিশন 2020 ফ্রম 14 আগস্ট ইন ইউজি লেভেল কোর্সেস। অর্থাৎ 14 আগস্ট থেকে আন্ডার গ্র্যাজুয়েটে প্রথম বর্ষে আবেদন করার জন্য কোনো প্রার্থীকে পয়সা দিতে হবে না। আমরা যেটা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গো টু অনলাইন অ্যাডমিশন URL, এখানটি তোমরা ক্লিক করবে। আমরা ক্লিক করলাম, দেখো সামনে সামনে একটা নতুন পেজ খুলে গেল। এখানটায় দেখো অনেকগুলি জিনিস দেওয়া রয়েছে। সবার আগে দেখো হোস্টেল ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস, সবার জন্য রয়েছে। এখানে অনলাইন অ্যাডমিশন ফর দ্য সেশন 2020-21 উইল বি স্টার্টেড 10 তারিখ থেকে। আর এখানে মর্নিং শিফট রয়েছে, আর মর্নিং শিফটে জিওগ্রাফি নেই। আর একটা রয়েছে ফর ক্লাস অনার্স ফর বিএসসি জেনারেল, এইসব বিভিন্ন তথ্য রয়েছে, ঠিক আছে। এখানটা দেখো বলা হচ্ছে যে ক্লোজিং হচ্ছে কবে, ফর্ম অনলাইন অনার্সের জন্য আবেদনপত্র শেষ হচ্ছে 24 আগস্ট, অনেক দিন সময় রয়েছে এখনও। মেরিট লিস্ট বেরোবে 25 তারিখে, আর জেনারেল কোর্সের জন্য মেরিট লিস্ট বেরোবে 28 তারিখে। আচ্ছা, এখানে হোস্টেলের জন্য মেয়েদের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ছেলেদের জন্য একটি নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে অনেকগুলি 1, 2, 3, 4, 5 অ্যাডমিশন হেল্পলাইন দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধা হলে তোমরা এখানে গিয়ে যোগাযোগ করতে পারো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। এখানে নোটিশ রয়েছে, প্রসপেক্টাস, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, রুলস অ্যান্ড রেগুলেশনস, স্পেসিমেন কপি অফ ফিল্ড আপ ফর্ম, কীরকম হবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পরে সেটি এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। তারপরে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, প্রিন্ট ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম কারেকশন, বিভিন্ন জিনিস রয়েছে, ঠিক আছে। তো আমরা সরাসরি এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন এটিতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে, এটা হচ্ছে অ্যাডমিশন অনলাইন পোর্টাল বর্ধমান রাজ কলেজের, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি লেখা আছে 300 টাকা, কিন্তু আর লাগবে না। অনেকগুলি তথ্য দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। এখানটায় দেখো দেওয়া রয়েছে কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে অনার্সে,
ঠিক আছে। আর এখানে শিফটও দেওয়া রয়েছে, তোমরা জানো না হয়তো অনেকে, বর্ধমান রাজ কলেজ দুটো শিফটে চলে, তো এটা ডে শিফটে এই সাবজেক্টগুলি রয়েছে, মর্নিং শিফটে এই সাবজেক্টগুলি রয়েছে, ঠিক আছে। এবার এগুলো সব দেখে নেওয়ার পর তোমরা এবার যেটা করবে, আই অ্যাগ্রিতে ক্লিক করবে। আই অ্যাগ্রিতে ক্লিক করলে দেখো ফ্রেশ পেজ একটি খুলে গেল। অ্যাপ্লাই ইন অনার্স বিএ আর্টসে, যদি বিএসসিতে চাও আর যদি বিকমে চাও, তিনটে রইল আর্টসের জন্য, যারা বিএ পাস বিএতে ভর্তি হবে, যারা সায়েন্সে পড়েছো বিএসসিতে ভর্তি হবে, যারা কমার্স নিয়ে পড়েছো তারা বিকমে এখানে আবেদন করবে, আর এটা হচ্ছে জেনারেল অর্থাৎ পাস কোর্সের জন্য এখানে আবেদন করবে। আমরা অনার্সে বিএতে আবেদন করবো, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং হতে শুরু করবে এবং আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসলো, ঠিক আছে। শিফট, প্রথমে আমাদেরকে শিফট সিলেক্ট করে নিতে হবে, ডে না মর্নিং। মর্নিং হলে তো সকাল 7:30 থেকে, আর ডে হলে সকাল 10:00 থেকে। আমরা ডে সিলেক্ট করে নিলাম। পার্সোনাল পার্ট, এখানে নাম দিতে হবে আবেদনকারীর নাম। আমরা এখানে এবার আবেদনকারীর সম্পূর্ণ তথ্যগুলি আমরা বসাতে শুরু করে দেবো। এখানে আমরা কোনোরকম ভুলভ্রান্তি জায়গা রাখবো না। সবার আগে আমরা এখানে আবেদনকারীর নাম বসিয়ে দেবো। আমরা আবেদনকারীর নাম বসিয়ে দিচ্ছি, সুন্দরভাবে লিখবে, কোনো রকমের যেন ভুলভ্রান্তি এখানে না হয়, ঠিক আছে। তারপরে রয়েছে আবেদনকারীর ডেট অফ বার্থ। আমরা ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিচ্ছি, ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে রয়েছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান হবে, ইন্ডিয়ান দিয়ে দিলাম। রিলিজিয়ান, যে ধর্ম সেই ধর্মটি অবশ্যই লিখবে। তারপর রয়েছে জেন, তারপরে রয়েছে মাইনরিটি। মাইনরিটি যদি হও তাহলে অবশ্যই ইয়েস, নচেত নো, ইয়েস দিয়ে দিলাম এখানে। জেন্ডার, জেন্ডার মেল। কাস্ট, কাস্ট যদি থাকে অবশ্যই দেবে। আর জেনারেল হলে জেনারেল, জেনারেল ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি দিয়ে দেবে। ফিজিক্যালি ডিসএবিলিটি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হও ইয়েস দেবে, নচেত নো। রিপ্রেজেন্টেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টেট আর ন্যাশনাল লেভেল, যদি থাকো মানে যদি স্টেট বা ন্যাশনাল লেভেলে যদি কোনো গেম খেলে থাকো তাহলে এটা লিখবে। আমরা নট অ্যাপ্লিকেবল বসিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার, আমরা একটি কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। ইমেল আইডি, আমরা ইমেল আইডিটাও এখানে বসিয়ে দেবো। সব কিছু এখানে একদম ঠিকভাবে তোমরা বসবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে ফাদার্স নেম, বাবার নাম বসিয়ে দেব। বাবার নাম বসিয়ে দিলাম, বাবার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম বাবার পেশা, বসাতে হবে এখানে বাবার পেশা। বাবার কোয়ালিফিকেশন, বাবা কতদূর পড়াশোনা করেছেন, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে মায়ের নাম, মায়ের নামটা এখানে বসাতে হবে, মায়ের নাম বসিয়ে দিলাম। মায়ের অকুপেশন, মা কি করেন, এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে অ্যাড্রেস, ভিলেজ, ঠিক আছে। সব কিছু এখানে তোমরা ঠিকঠাকভাবে বসাবে, কোনো রকম যেন ভুলভ্রান্তি এখানে না হয়, দেখে নেবে ভালো করে কোনটা কি বসাচ্ছ। সমস্ত তথ্যটি বসিয়ে দিচ্ছি এখানে। তারপরে স্টেট, স্টেট বসিয়ে দিচ্ছি। পিনকোড, পিনকোডটা আমরা বসিয়ে দিলাম। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেটিও আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো গার্জিয়ানস নেম, যদি সেম হন তাহলে সেম, আর অন্য হলে অন্যজনের নাম বসাতে হবে। সেম হলে যদি বাবাই গার্জিয়ান হন তাহলে সেম দেবে, আর অন্য কেউ হলে আদার্সে ক্লিক করবে। আমরা সেমে ক্লিক করলাম, দেখো সব কিছু এখানে চলে এসেছে। ফ্যামিলি ইনকাম মান্থলি, এখানে কিন্তু দেওয়া রয়েছে মান্থলি, এটা যেন ভালো করে মাথায় রাখবে, এটা মান্থলি কিন্তু, ঠিক আছে, এটা যেন ভুল না হয়, মান্থলি দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, যদি অবিবাহিত হও তাহলে আনম্যারিড, বিবাহিত হলে ম্যারিড, আমরা দিয়ে দিলাম। অ্যাকাডেমিক পার্ট, এবার অ্যাকাডেমিক পার্টটি আমাদের এখানে বসাতে হবে। প্রথমে দিতে হবে এইচএস ইকুইভ্যালেন্ট রোল নাম্বার, আমাদের রোল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। রোল বসালাম, তার সঙ্গে আমরা নাম্বারটি বসিয়ে দিলাম, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেব।
রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিলাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা বসিয়ে দিলাম, নেম অফ দ্য কাউন্সিল অর বোর্ড এখানে ক্লিক করবে যে বোর্ড থেকে তোমরা পাস করেছো, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকো তাহলে এখানে সিলেক্ট করে নেবে, নেম অফ দ্য স্কুল স্কুলটির নাম আমরা বসিয়ে দেবো, স্কুলটির নাম আমরা বসিয়ে দিলাম, টোটাল মার্কস ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এখানে মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলে সেটি তোমাদের বসাতে হবে, ঠিক আছে আমরা এবার এটি বসিয়ে দেবো। এখানে দেওয়া রয়েছে টোটাল মার্কস ইন এমপি অর ইকুইভ্যালেন্ট, মার্কস কত ছিল মাধ্যমিক পরীক্ষায় বসিয়ে দিলাম 700, মার্কস কত পেয়েছিল সেটি বসিয়ে দিলাম, পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ ছিল সেটি আমরা এখানে হিসাব করে সুন্দরভাবে বসিয়ে দেবো, ঠিক আছে আমরা হিসাব করে নিচ্ছি, এই যে এখানে অটোমেটিক চলে আসছে, এখানে ঘরে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, এখানে দেখতে হবে দশমিকের পরে কতগুলি সংখ্যা নিয়েছে ততগুলি সংখ্যা এখানে ধরে নিয়েছে, ঠিক আছে এরপরে আমাদের আর কিছু নেই, এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ মার্কস অবটেইনড ইন দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এন্টার দ্য মার্কস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ওনলি ইফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ইজ কম্পালসরি ইলেকটিভ অর অপশনাল ইলেকটিভ, ঠিক আছে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে সিলেক্ট সাবজেক্ট, এখানে বাই ডিফল্ট ইংলিশ দেওয়াই রয়েছে, এখানে কিছু করা যাবে না, ইংলিশে মার্কস কত পাওয়া গেছে সেটি আমাদের এখানে বসাতে হবে, আমরা বসিয়ে দিলাম, ফুল মার্কস ছিল 100, ঠিক আছে তারপরে নেব আমরা বেঙ্গলি, বেঙ্গলিতে কত পেয়েছে সেটা আমরা বসাবো, বেঙ্গলি বসিয়ে দিলাম, ফুল মার্কস ছিল 100, তারপরে থার্ড সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি, আমরা একটু দেখে নিই কোথায় জিওগ্রাফিটা রয়েছে, জিওগ্রাফি জিওগ্রাফিতে কত পেয়েছে, না জিওগ্রাফিতে পেয়েছে 84, ফুল মার্কস 100, তারপরে সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, হিস্ট্রিটা আমরা একটু দেখে নিই, অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে সব কিছু, হিস্ট্রি হিস্ট্রিতে মার্কস হচ্ছে 80, আমরা বসিয়ে দিলাম, ফুল মার্কস ছিল 100, তারপরে সাবজেক্ট রয়েছে ফিলোসফি, অ্যালফাবেটিক্যালি আমরা দেখে নিই কোথায় ফিলোসফি রয়েছে, ফিলোসফি ফিলোসফিতে মার্কস পেয়েছে 81, ফুল মার্কস ছিল 100, তাহলে টোটাল মার্কস হচ্ছে 392 আর ফুল মার্কসও এখানে বেস্ট অফ ফাইভে হচ্ছে 392, ঠিক আছে এইবার আমাদের নিচে কতগুলি ঘর রয়েছে এগুলো আমরা দেখে নিই, কী বলা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট, এটা আবেদনের পার্ট, বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মে চুজ ইলেকটিভ সাবজেক্টস অ্যাজ পার হিজ অর হার চয়েস বাট ফাইনালি দ্য সেড সাবজেক্টস উইল বি অফার্ড টু হিম অর হার অন অ্যাভেলেবিলিটি অর এলিজিবিলিটি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ইলেকটিভ সাবজেক্ট ক্যান্ডিডেট নিজের মতো পছন্দ করে নিতে পারে কিন্তু অ্যাডমিশনের সময় যেটি পাওয়া যাবে সেরকমভাবেই দিতে হবে, এখানটা একটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে একজন আবেদনকারী সর্বাধিক তিনটে অনার্স বিষয়ে আবেদন করতে পারে, ঠিক আছে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তিনটে অনার্স বিষয়ে আবেদন করে, প্রথমে আমরা স্ট্রিম সিলেক্ট করে নিলাম, ক্লিক করলে আমাদের বিএ আসবে কারণ আমরা ওখানে আগেই সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে কোর্স টাইপ অনার্স কারণ আমরা অনার্সের ঘরে ক্লিক করে এখানে ফর্ম ফিল আপ শুরু করেছি, অনার্স সাবজেক্ট কোন সাবজেক্টে অনার্স পড়তে চাই, প্রথমে হচ্ছে বিবিএ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা তো সে পড়বে না, ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফিটা আমরা সিলেক্ট করে নিলাম, জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট জিওগ্রাফির সঙ্গে কোনটা পড়া যেতে পারে বাংলা পড়া যেতে পারে, কম্পালসারি সাবজেক্ট এখানে কী কী রয়েছে বাংলা কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন হিন্দি কমিউনিকেশন বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, মেরিট মার্কস হচ্ছে 80, ঠিক আছে আমরা এটা দেখে নিলাম, দ্বিতীয় একটি অনার্স সাবজেক্টে আমরা আবেদন করে দেখি, এটা রিফ্রেশ হবে অনার্স সিলেক্ট করে নিলাম, দ্বিতীয় অপশন দিচ্ছি আমরা ইংলিশ, ইংলিশের সঙ্গে আমরা জেনারেল কোন বিষয় পেতে পারি সংস্কৃত হিস্ট্রি ফিলোসফি আমরা ফিলোসফি নিয়ে নিলাম, ঠিক আছে কম্পালসারি হিসেবে আমরা বেঙ্গলি কমিউনিকেশন নিয়ে নিলাম, এখানে মেরিটলি মার্কস চলে আসবে, তারপরে তৃতীয় একটি অনার্স বিষয়ে আমরা আবেদন করব, কোর্স টাইপের ঘরে আমরা অনার্স সিলেক্ট করে নিলাম, অনার্স সাবজেক্টের ঘরে আমরা ফিলোসফি সিলেক্ট করে নিলাম, এইবার আমরা জেনারেল ইলেকটিভের ঘরে গিয়ে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রয়েছে আমরা হিস্ট্রি সিলেক্ট করে নিলাম, আর কম্পালসারি সাবজেক্টের ঘরে গিয়ে আমরা বেঙ্গলি কমিউনিকেশন সিলেক্ট করে নিলাম, এইরকমভাবে তোমরা সব কিছু সিলেক্ট করে নেবে, তারপরে দেখো মেরিট মার্কস চলে আসবে, এবার ক্যালকুলেট মেরিটে গিয়ে ক্লিক করবে, ক্যালকুলেট মেরিটে গিয়ে ক্লিক করলে দেখো সববারই কোনটা কোন মেরিট আসছে এটা চলে এলো, ঠিক আছে এরপরে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো, দেখো বলা হচ্ছে প্লিজ কনফার্ম ডেট অফ বার্থ দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, আর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার আগে ডেট অফ বার্থটা একবার দেখে নিতে বলছে, এইবার আমরা একটা একটা করে ডকুমেন্টস আপলোড করবো, প্রথমে বলা হচ্ছে অ্যাটাচ ইউর পাসপোর্ট সাইজ ফটো, আমাদের ফটো আপলোড দিতে হবে, আমরা ক্লিক করলাম 30 কেবির মধ্যে হতে হবে, 30 কেবির বেশি হলে হবে না, আমরা ক্লিক করে গিয়ে
আমরা ফটোটি এখানে রেখেছি, ফটোটি নিলাম, ওপেন করলাম, ঠিক আছে। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে নিচে আছে অ্যাটাচ ইওর সিগনেচার 20 KB, আমরা এখানে গেলাম, গিয়ে সিগনেচারটি নিয়ে ওপেন করলাম, সিগনেচার চলে এলো, ঠিক আছে। তারপরে কাস্ট সার্টিফিকেট, এটা আমাদের প্রয়োজন নেই কারণ আমরা কাস্ট দেখাইনি। আর জেনারেল ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে হবে, কিন্তু আমরা দেখাইনি। অ্যাটাচ ইওর এমপি মার্কশিট, এমপি মার্কশিটটা আমাদের দিতে হবে, আমরা চুজ করে নিলাম। আমরা এমপি মার্কশিটটা গিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আমরা এমপি মার্কশিটটা গিয়ে এখানে আপলোড দিয়ে দিলাম। অ্যাটাচ ইওর এইচএস মার্কশিট, আমরা এইচএস মার্কশিটটা এখানে গিয়ে সিলেক্ট করলাম, আপলোড দিলাম, এইচএস মার্কশিট চলে এসেছে। আর বলা হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট নেই আমাদের, ঠিক আছে, সব কিছু আমাদের হয়ে গেছে। এরপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। একবার দেখে নেবে, ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচার আপলোড হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেট যদি দেখিয়ে থাকো কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, যদি মাধ্যমিক সার্টিফিকেট তো অবশ্যই আপলোড করতে হবে, আর এইচএস সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে হবে, আর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ যদি দেখিয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটাও আপলোড করবে। এবার আমরা সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করছি। সাবমিট অ্যাডমিশন বাটনে ক্লিক করলে দেখো আমাদের ফর্মটি প্রসেসিং হতে শুরু। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানটায় আমাদের দেখে নিতে হবে সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা। এখানে সব ঠিক আছে আমরা দেখে নিলাম, মার্কসগুলো সব ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নিলাম, এখানে সাবজেক্ট অ্যাপ্লাইড যেগুলো আছে সব ঠিকঠাক আছে না, মেরিট মার্কসগুলো সব মেরিট মার্কসগুলো আমরা দেখে নিলাম। এরপর যদি আমাদের কনফার্ম হয় তাহলে প্লিজ কনফার্ম ইউর ডিটেলস দেন সাবমিট, তাহলে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, আমাদের পেজ প্রসেসিং শুরু হয়ে গেছে। বলা হচ্ছে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, নো অ্যাপ্লিকেশন ফি ইজ টু বি পেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। এইবার এটাকে প্রিন্ট ফর্মটা আমাদের করে নিতে পারে, অ্যাপ্লিকেশন আইডি তো আমাদের প্রয়োজন, আমরা অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নিলাম। তোমরা অবশ্যই প্রিন্ট ফর্মে ক্লিক করবে, প্রিন্ট ফর্মে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এইরকমভাবে ফর্মটি এই অপশন চলে আসলো এরকমভাবে, ঠিক আছে, সমস্ত কিছু দেখো এখানে চলে এসেছে, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এসেছে। এবার যেটা করবে তোমরা, এটাকে অবশ্যই তোমরা একটি প্রিন্ট আউট নিয়ে রাখবে, ঠিক আছে। ওইটা কীভাবে প্রিন্ট করবে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরকম গিয়ে এটাকে একটি প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে। আমি একটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রেখে দিচ্ছি, এখানে আমি একটু সেভ করে রেখে দিই, এই যে নিয়ে আমি সেভ করে রাখলাম। এইভাবে তোমরা খুব সহজে, কোনো অসুবিধা নেই, খুব সহজে তোমরা আবেদন করতে পারো বর্ধমান রাজ কলেজে। এবং আমার অনুরোধ তোমাদের কাছে, যেহেতু এখন কোনো আবেদন ফি লাগছে না, তোমরা বেশি বেশি করে কলেজে আবেদন করো, তাহলে হয়তো কোনো না কোনো কলেজে তোমরা অবশ্যই একটি মনের মতো সাবজেক্ট পেয়ে যাবে। এইবার আমরা দেখে দিই বাকি অপশানগুলো কী কাজ রয়েছে, এখানে যে অনেকগুলি অপশান রয়েছে। এবার দেখো, যদি তোমাদের প্রিন্ট ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর ইউজার আইডিটি হচ্ছে তোমাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি সেটা বসিয়ে দিলে, তারপরে ডেট অফ বার্থটি তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে, ডেট অফ বার্থটি তোমরা বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করো, দেখো তোমাদের এই যে ফর্মের আইডিটি চলে এসেছে। পেমেন্ট স্ট্যাটাস আনপেড, এটা তো আনপেডই থাকবে, আর কিছু করার নেই, ঠিক আছে, প্রিন্ট ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ফর্ম এই চলে এসেছে। এবার যদি তোমরা এখান থেকে অন্য কোনো অপশনে যেতে চাও, দেখো তোমাদেরকে আমি দেখাই, এই যে রয়েছে ফর্ম কারেকশন, এই ফর্ম কারেকশন যদি মনে হয় ফর্মে কোনো ভুলভ্রান্তি করেছো অবশ্যই এই ফর্ম কারেকশনে ক্লিক করবে, এখানে তোমাদের ইউজার আইডিটি বসিয়ে দেবে, ডেট অফ বার্থটি বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে দেখো তোমাদের সামনে সেই ফর্মে অপশানটি খুলে গেল। এখান থেকে তোমরা যাবতীয় তথ্য যেটা ভুল করেছো বলে মনে হয় সেটি সমস্ত কিছু ঠিক করে নিয়ে আবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, ঠিক আছে। আমার কোনো প্রয়োজন নেই, তো আমি এক্সিট করে যাচ্ছি। তারপরে অন্য অপশানগুলি দেখে নাও তোমরা, নো ইয়োর অ্যাডমিশন কোড, যদি অ্যাডমিশন কোড সম্বন্ধে জানতে হয় তাহলে এখানে ক্লিক করবে, নো ইয়োর অ্যাডমিশন কোড, ক্যান্ডিডেট আইডিটা অবশ্যই এখানে বসিয়ে দাও, ডেট অফ বার্থটি তুমি বসিয়ে দাও এখানে, তারপরে তুমি লগ ইন অপশানে ক্লিক করো, এইটা হচ্ছে তোমার অ্যাডমিশন কোড, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কোড, এইগুলি তুমি দেখে রাখতে পারো বা এগুলো তুমি একটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, ঠিক আছে, এখান থেকে অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, এটা থেকে বেরিয়ে গেলাম আমরা। আর যদি কোনো রকমের অভিযোগ তোমাদের থাকে, ঠিক আছে, কমপ্লেন বক্স এখানে গিয়ে কমপ্লেন করতে পারো। আর এইগুলো ছিল পদ্ধতি, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা যে দেখলে আশা করি তোমাদের আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না যে কীভাবে তোমরা বর্ধমান রাজ কলেজে আবেদন করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমাদেরকে আরও বেশি উৎসাহিত করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।